স্ট্রাকচারাল ভাঙার যে চক্র, আমাদের মহিলা সংবিধান এবং উপাধ্যকে তোয়াক্কাল না করে আজকে যেভাবে তারা সিবিআই হানার নামে এবং আমাদের তাহলে যারা হারাচ্ছে আপনি তার ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় আমার বক্তব্য লিখেছেন সারা পশ্চিম বাংলা জেলা 22টি ব্লক এবং 5টি পৌরসভা হবে এই ঘোষণা করে দিয়েছে 2019 বাংলার সংবিধান যেটা আছে সেই সংবিধানকে প্রতিষ্ঠা না করে তারা একটা সংঘাতের বাতাবরণ তৈরি করতে চাইছেন। আমরা তাই বাংলার মানুষের কাছে, আমরা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। তাই সন্ধ্যাবেলায় আজকে তিনি এই কনফারেন্স ঠান্ডার মধ্যেও মেট্রো চ্যানেলের খোলা আকাশের নিচে আজকে তিনি ধর্ণায় বসেছেন এবং প্রায় ধর্ণাতে বসে তিনি আজকে এই আলোকপাত করতে চেয়েছেন যে একটা গণতান্ত্রিক সরকার, বাংলার জনগণের দ্বারা নির্বাচিত সরকার, তাকে যেভাবে হেনস্থা করা যায় দীর্ঘ কয়েক বছর ধরে আজকে সেটা তারা চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আমি বাঁকুড়ার মানুষকে, বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের সহকর্মীদেরকে বলবো যে আগামীকাল আমরা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে আমরা পাড়ায় পাড়ায় এর প্রতিবাদ সভা করবো। আগামীকাল হিন্দু স্কুল ময়দান থেকে এই পৌঁছে দিতে চাই। আজকে আমাদের নেত্রী ধর্ণায় বসেছেন, আমরা সহকর্মীরা আজকে আমার বাঁকুড়া জেলার আমাদের যুব তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার কোন নেতৃবর্গ সারাত বসে থাকবে, কারণ আমরা যত জল হচ্ছে মনে সিবিআই, তোমরা যতই সিবিআই দেখাও যতই ভয় দেখাও বন্ধা বিধানসভার বিধায়ক আমাদের অত্যন্ত প্রিয় অরুক্ষণ মহাশয়, এই প্রতিবাদী সভা যে গতকাল নরেন্দ্র মোদী সভা করে গেছেন, গত কয়েক দিন আগে অমিত শাহ সভা করে গেছেন, সেই সব ধর্ম এখন ছোট্ট করে বক্তব্য রাখছেন মহাপ্রসাদ সেনগুপ্ত চেয়ারম্যান। আজকে অলকাদি আজকে আমাদের মূল থেকে আরম্ভ করে জয়দা থেকে আরম্ভ করে না করতে পারি আমরা তৃণমূল কংগ্রেস করি না, কারণ মানুষ আমাদের সাথে আছে, ছাত্র যুবরা আমাদের সাথে আছে। আজকে দেখতে পাচ্ছেন মাত্র 5 মিনিটের নোটিশে আজকে ছাত্র যুব, আজকে চেয়ারম্যান, আজকে অলকাদি, আজকে আমাদের মূল থেকে আরম্ভ করে জয়দা থেকে আরম্ভ করে রাজীব থেকে আরম্ভ করে চিন্তু থেকে আরম্ভ করে আজকে সবাই কাতারে কাতারে ছুটে এসেছে, যদি আশেপাশে থেকে মানুষের হয়ে কাজ করছে, সারা বাংলার উন্নয়ন করছে, আর বিজেপির গাত্র জল হচ্ছে মনে সিবিআই, তোমরা যতই সিবিআই দেখাও যতই ভয় দেখাও তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেবে। আমরা চাতলা বলে আমরা প্রতিবাদ সভা করতে এসেছি, আমরা সমর্থন করেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের আহ্বান জানাবো। আজ থেকে শুরু হলো আমাদের ধারাবাহিকভাবে সম্মানীয় জেলার সভাপতি এবং আমাদের যে সিবিআই যে নোংরামি পশ্চিম বাংলার বুকে, যখন নরেন্দ্র দমল ভাই যে পশ্চিম বাংলায় তো দিদিকে রোখা যাবে না, 42-এ 42 তো হবে পশ্চিম বাংলায় 42 মিনিট বক্তব্য রেখে ছুটে পালিয়ে গেল, আর সেই ভয়ে সিবিআই কে লেলিয়ে দিয়ে ভাবছে পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে ধুয়ে মুছে সব করে দিবে, বিজেপি মনে রাখবে তোমরা মূর্খের। শিবাজী ব্যানার্জি
জয়দীপ চ্যাটার্জি, অলকা সেন মজুমদার, মৌসুম গুপ্ত সহ আরো যারা আমার সহকর্মীরা আছেন তারা এসে উপস্থিত হয়েছেন। আমরা চাই এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন দণ্ডায় বসতে হয়েছে, আমরা আজকের থেকে আমাদের প্রতিবাদ সভাটা এখান থেকে বাচান্তরার বলে নেতাজি উপায়ে বাঁকুড়ার মানুষের কাছে তুলে ধরবো। এখন ছোট্ট করে বক্তব্য রাখছেন মহাপ্রসাদ সিং। সভাপতির মুখে বিস্তারিত ভাবে শুনলেন এই ঠান্ডা রক্তে আমরা কেন বাধ্য হয়েছি বাচান্তরার বলে আজকের অবস্থান বিক্ষোভ করতে। আজকে ভারতবর্ষের সবচেয়ে কলঙ্কিত দিন, ভারতবর্ষের সঙ্গে যুক্তরাষ্ট্র সিবিআই কে নিয়ে গ্রেপ্তার করার উদ্যোগ নিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল আমরা শুনেছি একজন প্রধানমন্ত্রী রাজ্যে এসে যে ভাষাগুলো ব্যবহার করেছেন, এটা হল প্রধানমন্ত্রী। আমরা কি দেখতে পেলাম সিবিআই কে রেলিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রীয় কানামুখে লন্ডন করে আজকে আমাদের কলকাতার পুলিশ কমিশনার কে তিনি গ্রেপ্তার করতে গেছিলেন। আজকে তাই মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এই গণতন্ত্রকে সব চলে পশ্চিম বাংলায় আমরা যে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর প্রাণভোমরা কি পুলিশ কমিশনার রাজীব কুমারের কাছে আছে? তাই সিবিআই এর সিক্রেট অপারেশনে মুখ্যমন্ত্রী একেবারে ভয় পেয়ে গেলেন, আর সেই জন্য অসাংবিধানিকভাবে সিবিআই অফিসারদের হেনস্থা করে থানায় নিয়ে যাচ্ছেন। আর সারা রাজ্য জুড়ে যা হচ্ছে মানুষের সঙ্গে তৃণমূলের দলের যুদ্ধ, জনসাধারণের মধ্যে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছেন, কিন্তু জনসাধারণ এই তৃণমূল দলকে ছুড়েই ফেলে দেবে।